সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক কলকাতায় এবং সেই কলকাতায় সেই বৈঠক হচ্ছে মৌলালী যুব কেন্দ্রে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের জানিয়ে রাখি এই বৈঠকেই উপস্থিত থাকার কথা রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পক্ষ তারও উপস্থিত থাকার কথা রয়েছে উপস্থিত রয়েছেন কিরণময় নন্দ এর এই সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই রাজ্যের গুরুত্বপূর্ণ মুখ প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ উপস্থিত রয়েছেন এই মৌলালী যুব কেন্দ্রের সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির এই বৈঠক রয়েছে যে বৈঠকে আগামী দিনে সমাজবাদী পার্টির জোটের নিরিখে তাদের অভিমুখ কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সমাজবাদী পার্টির নেতৃত্ব এবং আজকেই অখিলেশ যাদবের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ মৌলালী যুব কেন্দ্রে সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অখিলেশ যাদব ফলে সেই ক্ষেত্রে আজকের এই বৈঠকে দলের অভ্যন্তরে অর্থাৎ সাপার অভ্যন্তরে মিটিংয়ে কি বলেন অখিলেশ যাদব কি তার অভিমুখ হয় আগামী রাজনৈতিক ভবিষ্যতের কোন দিশা নির্ধারণ করেন দলের নেতৃত্ব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার প্রেক্ষিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলোচনা হবে যে আলোচনায় দুটি রাজনৈতিক দল আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কিভাবে এগোবে তার একটা দিশা কিন্তু স্থির করা যেতে পারে মৌলালী যুব কেন্দ্রে আজ সেখানেই এই বৈঠক জাতীয় কর্মসমিতির বৈঠক সমাজবাদী পার্টির আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি এই মুহূর্তে রয়েছেন মৌলালী যুব কেন্দ্রে সরাসরি চলে যাব সেখানে দেবজ্যোতি আজকের এই বৈঠক কখন থেকে শুরু হবে এই বৈঠকে মূলত সমাজবাদী পার্টির যে নেতৃত্বরা উপস্থিত রয়েছেন তারা কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে এখনো পর্যন্ত জানতে পারছো দেখো তিন দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক আজকে প্রথম দিন কিছুক্ষণের মধ্যেই অখিলেশ সিং যাদব তিনি আসবেন এছাড়াও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন কিরণময় নন্দ এবং মানস ভট্টাচার্য মূলত পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ক্ষমতা রয়েছেন সে তাদের সঙ্গে কিন্তু একটা রাজনৈতিক বন্ধুত্ব রয়েছে সমাজবাদী পার্টির সেই দিক থেকে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন মৌলালী যুব কেন্দ্রে এবং সেখানে তিনি ভাষণ দেবেন অর্থাৎ জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবাংলায় তাদের রাজনৈতিক রূপরেখা কী হবে তা নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বিকেল পাঁচটার সময় দেখা করবেন কালীঘাটের বাড়িতে এবং সেখানেই কিন্তু আগামী দিন তাদের যে রাজনৈতিক ভূমিকা কী হবে পশ্চিমবঙ্গের যে যে লোকসভা নির্বাচন রয়েছে বা দেশজুড়ে যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে তাদের কী রূপরেখা হবে তা নিয়ে কিন্তু এই বৈঠক থেকে আলোচনা হতে পারে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব যে এখানে সমাজবাদী পার্টির কর্মী তারা সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন অর্থাৎ এখানে যে নতুন কর্মসমিতির বৈঠক এখানে কিন্তু একটি রাজ্য কমিটি গঠন হবে বলে আমরা সমাজবাদী পার্টির সূত্রে জানতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পশ্চিমবাংলায় এর আগে কিন্তু যখন অবিভক্ত সোশ্যালিস্ট পার্টি ছিল তখন কিন্তু তাদের চারজন বিধায়ক ছিল এই মুহূর্তে কিন্তু সমাজবাদী পার্টির কোনো রাজনৈতিকভাবে প্রতিনিধি এরাজ্যে নেই সেই জায়গাতেই তাদের কিন্তু এই কর্মসমিতির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গকে কীভাবে তারা দেখছেন তারই রূপরেখা কিন্তু আজকে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের পুত্র তিনি কিন্তু এখানে দেবেন অখিলেশ সিং যাদব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিরণময় নন্দ যাকে রাজ্যের দায়িত্ব দেওয়া রয়েছে তিনিও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অর্থাৎ তিন দিনের যে কর্মসমিতির বৈঠক আজকে এখানে হচ্ছে শুরু হচ্ছে আগামীকাল জেডব্লিউ ম্যারিয়টে কিন্তু এক্সিকিউটিভ কমিটির বৈঠক হবে তারপরের দিন অর্থাৎ রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই তাদের রাজনৈতিক রূপরেখা কী হবে তা কিন্তু ঠিক হবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কুর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই বিকেলের বৈঠকে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এছাড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21 তারিখ তিনি পুরীতে যাচ্ছেন সেখানেও কিন্তু বৈঠক হবে অর্থাৎ সমাজবাদী পার্টির সঙ্গে বৈঠকের পরে কিন্তু নবীন পট্টনায়কের সঙ্গে তিনি বৈঠক করবেন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগেই সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ রণকৌশল ঠিক করছেন এবং সেই মতোই কিন্তু তাদের এই কর্মসমিতির বৈঠক
একবারই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনারা শুনলেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মৌলানি যুব কেন্দ্রে সমাজবাদী পার্টির বৈঠক